সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছিল, সেই জায়গায় যে আমাদের ব্যক্তিগত এবং নৈতিক দায়বদ্ধতা যে যাদের প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে এত বড় একটা অর্জন, এত বড় একটা পরিবর্তন তাদের পাশে আমাদের দাঁড়ানো। আমরা আপনাদের কাছে ক্ষমা চাই এ কারণে যে যত দ্রুত যেভাবে আপনাদের পাশে আমাদের দাঁড়ানোর প্রয়োজন ছিল আমরা সেটা করতে পারিনি। এই সীমাবদ্ধতা স্বীকার করতে আমাদের বিন্দুমাত্র সমস্যা নেই, কিন্তু আমরা আপনাদের শুধু একটি জিনিস বলতে চাই। আপনাদের জন্য একটি ফাউন্ডেশন হয়েছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যেটি শাহবাগে, ঢাকার শাহবাগে বার্লিন হসপিটাল এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর মাঝে রয়েছে। সেটা আপনাদের অফিস, আপনাদের ফাউন্ডেশন, আপনাদেরকে এই যে একটা প্রাথমিকভাবে আর্থিক সহযোগিতা করা হচ্ছে এটা মাত্র শুরু। এই ফাউন্ডেশন সারা জীবন আপনাদের পাশে থাকবে, আপনাদের ফাউন্ডেশন হয়ে এটা শুধুমাত্র আর্থিক সহযোগিতার শুরু। ধাপে ধাপে আরও আর্থিক সহযোগিতা, শহীদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা, পুনর্বাসনের ব্যবস্থা করা, আমাদের যে আহত যোদ্ধারা অনেক দিন ধরে এই বিষয়টি নিয়ে ভুগবে, কিংবা যে ভাই আমাদের চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, তাদের তো একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেই জায়গায় এটা রাষ্ট্রের দায়বদ্ধতা, আমাদের দায়বদ্ধতা। আমাদের এই পরিকল্পনাগুলো সাজানো হচ্ছে, ডিসেম্বরের মধ্যে আমাদের ভেরিফিকেশন টোটালি কমপ্লিট হলে আমরা আমাদের প্রাথমিক সকল সহযোগিতা পৌঁছে দিব এবং আমরা আমাদের জায়গা থেকে অন্যান্য প্রক্রিয়াগুলো শুরু করব। আমাদের বেশ কিছু আসলে মিসকমিউনিকেশন আছে, তথ্যের ঘাটতি আছে, এই জন্য আমরা বুঝি না যে কী করা প্রয়োজন। আমি যদি একটু উদাহরণস্বরূপ বলি, আমাদের এখানে আমাদের জানা মতে ময়মনসিংহ বিভাগে 92 থেকে 93 জন শহীদ ভাই এবং বোন রয়েছে। আমাদের ফাউন্ডেশন থেকে এখানে আসার আগে সকলকে একাধিকবার কল দেওয়া হয়েছে, আমরা 55 জনের সাথে একদম যোগাযোগ করতে পেরেছি। অনেকের নাম্বার ভুল দেয়া, ফোন নাম্বার যেটা আগে দিয়েছিলেন, অনেকের ফোন নাম্বারে কল ঢুকছে না, অনেকে রিসিভ করেছেন, রিসিভ করে বিশ্বাস করছেন না যে এটা আসলে ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে এবং তথ্যটা আমাদেরকে দেওয়া হয় না। আবার অনেকে এমন রয়েছেন যারা তাদের জায়গা থেকে ফোন রিসিভ করছেন, কথা বলছেন, তথ্যগুলো যখন চাচ্ছি সেগুলো পাঠাতে পারছেন না বা পাঠাচ্ছেন না। তো এই যোগাযোগ ঘাটতির কারণে আমরা আজকে সবগুলো চেক কিন্তু দিতে পারছি না, আমরা 55 জনকে দিতে পারছি। কিন্তু আমাদের যে প্রয়োজনীয় 3 থেকে 4টি ডকুমেন্ট, এগুলো যদি আমাদেরকে দেয়া হয় আমরা 2 থেকে 3 দিনের মধ্যে চেক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারব। প্রথমত আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এটা জানাটা খুব বেশি জরুরি, আমাদের প্রথম যেটা লাগবে যে ডেথ সার্টিফিকেট, যে কোনো একজন শহীদ ভাইয়ের জন্য। এখন যারা 5ই অগস্টের পূর্বে শহীদ হয়েছে, 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই, তাদের কিন্তু অনেকেরই ডেথ সার্টিফিকেট নাই, তাদেরকে বরং দাফন করাই কষ্ট হয়েছে। ওই টাইমে খুনি হাসিনা তার দোসর এবং প্রশাসনকে ব্যবহার করে বরং ওই মানুষগুলোকে দাফন দেওয়ার জন্য বিভিন্নভাবে ওই কাজে বাধাগ্রস্ত করেছে। এটাই সত্যি কথা। হসপিটালে গিয়ে আমাদের আহত যোদ্ধারা চিকিৎসা পায়নি, হসপিটালের ভিতরে গিয়ে ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে, এটাই সত্যি কথা। আমাদের চোখের সামনে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গুলি চালানো হয়েছে। সেই জায়গায় কারো যদি ডেথ সার্টিফিকেট না থাকে তাহলে ইউনিয়ন পরিষদ থেকে হোক, ওয়ার্ড যে যদি থাকে, কাউন্সিলর যেটা সিটি কর্পোরেশন বা পৌরসভা সেই অফিস থেকে হোক, আমাদের একটা প্রত্যয়নপত্র লাগবে যেখানে লেখা থাকবে তিনি স্থানীয় বাসিন্দা, তিনি এই অভ্যুত্থানের শহীদ এবং তাকে এখানে দাফন করা হয়েছে। এই প্রত্যয়নপত্রটুকু অথবা ডেথ সার্টিফিকেট, এই একটা কাগজ। দ্বিতীয়ত, যিনি শহীদ হয়েছেন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটো হবে। তৃতীয়ত, যিনি নমিনি হবেন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটো হবে, মেইনলি এনআইডি কার্ডের। এখন নমিনি যদি এমন হয় যে বাবা মা আছেন, ওয়াইফ আছেন, তাহলে 3 জনেরটাই লাগে, এবং যদি তারা একত্রে থাকেন তাহলে আমরা একটা চেকের মাধ্যমে ফান্ড দিব, যদি আলাদা থাকেন আলাদা চেকের মাধ্যমে ফান্ড দিব। এটা হচ্ছে আমাদের শহীদ পরিবারের ক্ষেত্রে।
এবং যদি ওয়াইফ এবং বাবা মা তিনজনই থাকেন তাহলে অবশ্যই নমিনি কিন্তু ওয়াইফ হবেন, কিন্তু তিনজনের উপস্থিতি বা মতামত ছাড়া কিন্তু আমরা দিব না। যার যতটুকু সেখানে অধিকার আমরা আমাদের জায়গা থেকে ততটুকু বুঝিয়ে দিব। বাবা মার যেমন অধিকার আছে, সহধর্মী হিসেবে তার অধিকার আছে, সন্তানদের অধিকার আছে। এটা হচ্ছে আমাদের শহীদ পরিবারের জন্য। আর আমাদের যারা আহত যোদ্ধা রয়েছে তাদের জন্য আমাদের ফাউন্ডেশনের একটা ফর্ম রয়েছে, ওই ফর্মটাতে ওই ফর্ম আপনি চাইলে ফাউন্ডেশন থেকে নিতে পারেন। আপনি যদি চান যে ওই ফর্মটা আমাদের কালেক্ট করে নেবেন আমরা একজনকে দিয়ে দেব, সেটা হতে পারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা 16000-তে কল দিয়ে পিডিএফ নিতে পারেন। ফাউন্ডেশনের ফর্মে ডক্টরের সিল সিগনেচার সহ ওই ফর্মটা পূরণ করতে হবে, এক। দ্বিতীয়ত, আপনি যে হসপিটালে ভর্তি হয়েছিলেন কিংবা ছাড়পত্র পেয়েছেন, ভর্তির কাগজটা অথবা ছাড়পত্রটা, এই দুইটার যে কোনো একটাতে ডক্টরের সিল এবং সিগনেচার সহ আমাদের এটা লাগবে। মানে আমাদের দুইটা কাগজ লাগবে ডক্টরের সিল সিগনেচার সহ, ওইটাকেই আমরা সত্যায়িত মনে করবো। এরপরে এক্সট্রা দুই তিনটা কাগজ লাগবে, আপনি যে আহত হয়েছেন সেই আহত হওয়ার ছবিগুলো দিতে পারেন, আপনার এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি দিতে পারেন। এইটুকু হলেই আমাদের আহতদেরটা হয়ে যাচ্ছে। সো এই জিনিসটাই আমরা আমাদের জায়গা থেকে ঠিক মতো হয়তো জানি না, কি করবো বুঝতে পারি না। আমরা যদি আমাদের ডকুমেন্টগুলো না দিই, এটা তো একটা ফাউন্ডেশন, প্রত্যেকটা টাকার হিসাব যেন আজকে থেকে 20 বছর পরেও দিতে পারি। একসময় খুনি শেখ হাসিনা বলতো, দেশের অন্যতম একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটিএমের টাকা নাকি আত্মসাৎ করেছে, কত টাকা? মাত্র 2 কোটি টাকা। তো আমাদেরকে আজকে থেকে 20 বছর পরে যদি খুনি শেখ হাসিনা দোষটা ফিরে আসে, আমাদেরকে তখন এমন বলবে যে আমরা ফাউন্ডেশনের 2000 টাকা আত্মসাৎ করেছি, এই জন্য আমাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। এবং এটা শুধু আমাদের সাথে সম্পর্কিত নয়, আমাদের সবার আত্মসম্মানের সাথে সম্পর্কিত। এই জন্য আমাদের ডকুমেন্টসগুলো লাগবে। আপনারা অনুগ্রহ করে এইগুলো যে কোনোভাবে জমা দেওয়ার ব্যবস্থা করবেন, আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের ফান্ডটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো, ভেরিফিকেশনটা শেষ করে। এটা হচ্ছে আমাদের ফান্ডের প্রক্রিয়া। আমাদের এখানে অনেক শহীদ পরিবার এসেছেন, যাদের সাথে আমরা কন্ট্যাক্ট অনেক চেষ্টা করে করতে পারছি। অনুগ্রহ করে যেই তিনটা কাগজের কথা বললাম, চারটা, সেগুলো যদি আজকে জমা দেন, আমরা এই সপ্তাহের মধ্যে চেক পাঠিয়ে দিব, কিংবা আজকে এখন যদি না থাকে আমাদেরকে যে কোনো ভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেই আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের ফান্ডটা দিয়ে দিব। এবার যদি আপনাদেরকে জাস্ট একটা কথা বলি, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ, সন্তান হিসেবে ভাই হিসেবে এটুকু আস্থা রাখবেন যে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা যেই স্বপ্ন নিয়ে যেই স্পিরিট নিয়ে দেশের জন্য জীবন দিলাম রক্ত দিলাম সেটার জন্য কাজ করে যাওয়ার প্রথমত। দ্বিতীয়ত, আমাদের মাথায় সবসময় এটা থাকে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের কথা। খুনি হাসিনা এবং তার দোসরেরা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই অগাস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিক মতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে, আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হয়, সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা। আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব, একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতা করব। এবং আমরা এখানে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে, জেলা এবং বিভাগীয় প্রশাসন রয়েছে, আমরা একটা জিনিস অনুরোধ করতে চাই, যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে, ভিডিও ফুটেজ বা ছবি, সে যেই পরিচয়ে হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা যদি মনে করি যে সে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা, সে পুলিশের সদস্য ছিল, সে সরাসরি হত্যাযজ্ঞের সাথে জড়িত, আমার ছবি আছে, ভিডিও ডকুমেন্টস আছে, তারপরেও কিছু করাটা রিস্কি, তাহলে আমরা সরি, আমরা মনে করি আপনি আমাদের এই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন না, আপনি তাহলে এই দায়িত্ব ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন। এটা আমাদের, এটা শুধু আমাদের নয়, এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে
এটা তাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত। তারা আজকে এই জায়গায় এসেছে এই অভ্যুত্থানের ফলে, এটাই সত্যি কথা। এটা যদি না হলো হয়তো তাদেরকে কোনো জায়গায় পুলিশ লাইন্সে রাখা হতো, কোনো জায়গায় ট্রেনিং সেন্টার রাখা হতো, কোনো জায়গায় বান্দরবনে পোস্টিং রাখা হতো, এটাই হয়েছে আমরা যখন দেখছি। আমাদের বিনয়ের সাথে এটা অনুরোধ, দয়া করে যাদের এগেইনস্ট ডকুমেন্টস আছে তাদের বিচারিক প্রক্রিয়া যেন বিন্দুমাত্র কোনো দয়া দেখানো না হয়। এটা যদি করা হয়, একজন একজনের জায়গা থেকে যদি এটা করে এবং সামনে পিছন থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি অনেকে এটা করা শুরু করে, এক সময় দেখা যাবে কোনো বিচারই হচ্ছে না। এবং ওই মিশরে যেটা হয়েছিল যে অসংখ্য স্বপ্ন দেখানোর পরে সরকার আসলো, এরপরে এক বছর পরে সেই সরকার আর টিকল না, নতুন করে সামরিক শাসনের হাতে গেল, দেশি বিদেশি চক্রান্ত শুরু হলো। আমরা যে এরকম অনেক স্টেটের কঠোর ব্যবস্থার আশা করছি, এই আশা প্রত্যেকের জায়গা থেকে পূরণ করতে হবে। বর্তমানে আমার যে ভাই কনস্টেবল, তাকেও দায়িত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। যিনি বিভাগীয় কমিশনার তাকেও দায়িত্বের জায়গা থেকে পুরো দায়িত্ব পালন করতে হবে। এবং আমরা যারা সামনে রয়েছি, আমাদের মাধ্যমেও যেন কেউ অন্যায়ের শিকার না হয়, অবিচারের শিকার না হয়। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাটা ধীরে ধীরে বৃহৎ হবে, দিন শেষে যে স্বপ্ন নিয়ে এত রক্ত দেয়া, এত জীবন দেয়া, সেটা পূরণ হবে না। অনেক কথা বলেছি আমি, আমার শহীদ পরিবার থেকে শুরু করে আহত যোদ্ধা যারা রয়েছে সকলের কাছে আমরা দোয়া চাই। এই কারণে যে আসলে কালো শকুনদের যে খারাপ নজর, যে চক্রান্ত, সেটা শেষ হয়নি। আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন। আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদেরকে, আজকের এই মঞ্চ থেকে আমরা যদি বেঁচে থাকি, আমাদের কোন শহীদ পরিবার কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। আমরা যদি বেঁচে থাকি হয়তো একটু সময় লাগবে, আমাদের কোনো শহীদ পরিবার কোনো আহত ভাই দুর্দশাগ্রস্ত জীবন তাদেরকে অতিবাহিত করতে হবে না। আমরা আমাদের জীবনের বিনিময়ে আমাদের সবটুকু দিয়ে সবসময় আপনাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, হয়তো সংগ্রামের রাজপথে নয়তো বিজয়। ধন্যবাদ। ধন্যবাদ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম মহোদয়কে। এ পর্যায়ে আমি অনুরোধ করছি শহীদ আহনাফের মা জারদাস পারভিন মহোদয়কে তার অনুভূতি প্রকাশ করার জন্য। এজন্য আমাদের সবাইকে, সব শহীদ যে এখন
বাবা মারা আছেন এবং আমার আরো সন্তানরা আছে যারা এখনো আহত, তাদেরকে আমি বলবো কোন যেন আর প্যাসেজ তৈরি করতে দেওয়া যাবে না। আমাদের বাচ্চার বিচারের জন্য যদি আবার রাজপথে নামতে হয় আমরা অবশ্যই নাম। আমি সবার সব শহীদের, আমার বাচ্চা সহ সব শহীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করুন। আমি এখানেই বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। বীর শহীদ আরাফের মা জনাব জারদাস পারভীন মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে তার অনুভূতি প্রকাশ করার জন্য। এ পর্যায়ে অনুরোধ করছি ডক্টর তুবাউ জান্নাত লিমাত, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস মহোদয়কে তার বক্তব্য প্রদান করার জন্য।